আমাদের দরজা খুলে আমার আশিয়াত দেখাও না লা ইলাহা ইল্লাল্লাহ 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 রেহু ইল্লাল্লাহ জিকির করলে কলব হয় বুলবুল ইল্লাল্লাহ 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 লা জাহিরি ইল্লাল্লাহ লা বাতনি ইল্লাল্লাহ শাফি কলফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর সায়া দেওয়াল্লাহ নূর টুপি সাইয়াল্লাহ দেওয়াল্লাহ সাইয়াল্লাহ দেওয়াল্লাহ সাইয়াল্লাহ আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে ফাতিমা রে আল্লাহ 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 আমরা ডাকতে ও জানিলে না রে আল্লাহ 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 আমরা কাঁদতে ও জানিলে না রে আল্লাহ 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 গাজবি রুখ তরুল হাতা সবটি গাছে সবুজ পাতা যে কেরেতে খেলছে মাতা যে কেরেতে খেলছে মাতা ময়ন খুলে যাক দেখলে না আল্লাহ 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 দুটে চক্ষু বন্ধ করে বাম পাশে তে খিয়াল করে খোজা দয়ার নবীকে আল্লাহ 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 এমন কাদা কাঁদবে যাকে দালার দিনই পরাণ পরে রে আল্লাহ 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 বেটা যদি রাগ করে থাকে মারা করবে পারে না রে আল্লাহ 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 যত গুনাহ করছি আল্লাহ আজকে মাফ করে দি আল্লাহ 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 রহমতের পাল্লা খুলে রে আল্লাহ রহমতের পাল্লা খুলে রে আল্লাহ রহমতের পানি ঢালে দাও রে আল্লাহ 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 আমরা একদিন মরি যাব আমরা একদিন মরি যাব জাহান্নামের আগুন খাবে আসবে আল্লাহ আজকের তালিমের পানি দিয়া আজকের মাহফিলের পানি দিয়া জাহান্নাম নিবি আই দিও রে আল্লাহ আল্লাহ কি করিব কোথায় যাব কিছু ভালো লাগে না রে আল্লাহ 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 বাড়ি সারিছি বারো সারিছি ফাতে মারে মুটির কদর ধরিছি রে আল্লাহ 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 জিকির জারি না করিলে বালা কাটে না ওরে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মর্যাদা ফজরের নামাজে রামোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা দুই বেলা এই কালেমার গাতমালা কাজে লাগবে মরণের বেলা লা ইলাহা এই কালেমা রং শুনিতে এই কালেমা রং শুনিতে হাসর হবে ফয়সালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু জবর জাকের গুণ লা ইলাহা ইল্লাল্লাহু পরর জাকের গুণ মওতের সময় বুঝিবে রে পারিবে নবীর কলেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু জবর জাকের গুণ লা ইলাহা ই
ইল্লাল্লাহু পরর দাখের গোনে কালেমার তুই এই কালেমা জবলি পারে ফাতেমা হবে আপন জন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ে সাল্লাল্লাহু উপস্থিত দিনদার মুসলমান মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালাম দিলে 90 নাকি উত্তর দিলে 10 নাকি সালামেও শান্তি বর্ষিত হয় উত্তর দিলেও শান্তি দুনিয়ায় যা শান্তি না আখেরাতে কি মুক্তি পাবে তাহলে শান্তি যদি সালামে আসে সালাম দিলে কি আমারে কিছু কিছু লাগে কিছুই লাগে না তাই মা বলি যাই পৃথিবী আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে হাত পা চোখ কান দিয়ে দিলের কানে একদিন বুঝি লিবি দিনে দিলেন জান নাই অন্তরে পশু সে অদম সে দুনিয়ার ভিতরে মানুষ হইছি এলেম নাই এই মানুষের কি দাম আছে তাহলে কি কয় দেখি না শিমুল ফুল বড়ই সুন্দর সুবাস বিহনে কেউ না করে কদর রূপে কেউ বড় হয় গুণে হয় বড় কোকিল কুলুপের গান সকলে শোনে চোখ বন্ধ করলে যেমন গাটা দেখা যায় না অন্তর চোখ না থাকলে এক রাস্তা কি খুঁজে পাওয়া যাবে 18,000 হবি গলি রে কোন গলি দিয়া যাব আমরা মা ফাতিমার বাড়ি রে লা ইলাহা আল্লাহ লা ইলাহা চল যাই সকি ফাতেমার বাড়িতে মা ফাতিমার বাড়ির চতুর্পাশে গোলাপ ফুলি ফুটেছে চল যাই সকি ফুল তুলিতে চল যাই সকি ফুল তুলিতে ওইনে ফুল তুলিব সুবহান মালা গাতিব ওই মালা দিব আমরা হাসান হুসাইনের কোলেতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহর নূর এই মাহফিলি দেওরে আল্লাহ ফাতেমার মুখের নূর আসো জাকের বসো কাছে কথা কব পরে পাশে সব জাকেরই মিলন হয় নবীজির কলেমা জপি দেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মাহফিলটাকে যাতা মজলিস মনে করা কি যাবে আপনার আমার মাথার উপরে ফেরেশতা নূরের চাদর টানা দি খাড়া আছে সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বলতেছে মি নাই নাজি তু কুমিয়া মালাইকাতি কথা দাকার আল্লাহর কথা আল্লাহ পাক বলতেছ ফেরেশতারা তোরা কোথায় গিয়েছিলি ফেরেশতা বলতেছে মাবুদরে গেছিলেন বারানের গ্রামে তোমার কয়রা আশেক বান্দি রোজা থাই জেকের কইরে কাইন্তিছে বারে সাইনে দারি সাইনে আল্লাহ বারে সাইনে দারি সাইনে আল্লাহ আমরা সাই শুধু তোমাকে তোমার নূরে ডুবায় আল্লাহ আল্লাহ শান্তি দাও সবাইকে বারে সাইনে দারি সাইনে আমরা সাইনে স্বামীর লাল শাড়ি শুধু চাই স্বামীরাতে তিন মুষ্টি মাটি আমার কপালে নসিব করে যাও সকলে কোন আল্লাহ আমিন তাই মা বুনি রে আমার আল্লাহ পাক বলতিছে বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি যা কোয়া যাবে শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি কি যা কোয়া যাবে তুমি এক থাল ভাত হজম করো কত কিছু হজম করো একজনের গুনার একজনের দোষ হজম করলে ফের আল্লাহ তোমার গুনাহ হজম করে দিবি বলেন সুবহানাল্লাহ তাই মা বুনিরে আল্লাহ পাক বলতেছে কি এই দুনিয়াতে কত মানুষ আছে সকলেই তো আমার আশেক লয় সকলেই আল্লাহর আশেক আল্লাহর আশেক যারা তালিম শুনে আল্লাহর পাগল যারা পর্দা করে আল্লাহর পাগল যারা স্বামী ভক্ত আল্লাহর পাগল যারা শ্বশুর শ্বশুরের খেজমত করে
আল্লাহর পাগল যারা রে জিন্দা মরা হবি তারা জোরে কন সুবহানাল্লাহ ও আল্লাহর পাগলরা কে হলো বেটার পাগল বিচির পাগল সংসারের পাগল অলংকারের পাগল পোশাকের পাগল আর কিছু মানুষ আল্লাহর পাগল জোরে কন সুবহানাল্লাহ দেখেন আল্লাহর পাগলটা কি করে রাত্রি টুকুনি গম পারে ফজর আজান দিলে আর কি গম ধরে আল্লাহর পাগল ফজর আজান করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর পাগলের গম ভাঙি যায় তারা তারে গমেতে উঠে লয় ওযু করে মিছাক কই দিয়ে মিছাক না করলে কি ওযু হবি তাই মা বুনিরে দেখেন আমারে কোন সময় যিনি ঘরের কাছে ল্যাং করে সারি পায়া খাটনি ওই খাটনি দুধ পিল্লো লিয়াটা দেহা কি লিবি টিকিট কাটা লাগবি এখন আমার আল্লাহ পাক বলতিছে দুনিয়াতে গাড়ি চুটলি পেরাই গাড়ি আলা কি হাজার লাগবি ডাকা যাবে লোলে টিকিট ছাড়া কি লিবি টিহা তো দেব অবশ্যই তাও কি চায় টিকিট চায় কি চায় বিদেশ যাবি চাউল পাল আগে টিকিট কাটা লাগে কথা ঠিক নাকি এখন আমরা কবে মরবো টরবো মা বলি রে আল্লাহর নবী বলতেছে আমি কসম করি বলি আল্লাহর যারা জীবন থাকতে আমি রাসুলের গাড়ি তুট পিলাই মরি গেলি পোষাতা আমি রাসুল কোনদিন আমার গাড়ি তোল বলাই তাই জীবন থাকতে রাসুলের গাড়ি লাভ দুটা লাগবি যদি কোনো মানুষ প্যারালিস হয় যে কোনো অসুখ বিসুখ হয় গাড়ি লাগি লিবি চায় উতা লিবে যা টিহা দিলিও গাড়ি থামায় না হুরুত করলি চল যায় গাড়ি লালে না তা বেয়া যা তা কি হয়েছে তাই দড়ি তোলা লাগবি দড়িয়া কথা ঠিক নেই শোনারা আল্লাহ রাসুলের গাড়ি তোটা লাগবি জৈবন থাকতি কি থাকতি আল্লাহ নবী বলতেছে জৈবন থাকতি যুবতী মেয়েরা ফিরে আসো ইসলামের পথে কি থাকতি জৈবন থাকতি না বুড়ো অলি হেসো করলি পেরে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় কথা ঠিক নাকি কাশলি পরে কাপড় চোপড় আর সকালবেলা বাইতে পারে বাইর যায় পিসাবে যাই তাহলে ঠিক আছে না নাই তাহলে এখন আমরা তো কই মরব কবে তার নাই ঠিক আগে নামাজ পড়ি কি করব নামাজ পড়ি কি আবার লোকে আইছে হজরত নামাজ হলে এক আমল কয় আমল একের বেশি অন্য দিলে কি হয় দশের বেশি অন্য দিলে কি হয় একশোর বেশি অন্য দিলে কি হয় ইমান বাড়াবি লি একের দরকার আছে না নাই সারা রাত মাছ মারছিল এক ব্যক্তি মাছ মারি কোন জায়গা থইছিল খালই থইছিল সকালবেলা উঠে খালই শূন্য করে দেহে আমার খালের গুয়া নাই গুয়া না থাকলে মাছ তুলি কি মাছ থাকবে এখন ওই লোক মনে মনে চিন্তে করে আল্লাহ আমি সর্বনাশ করছি কালকে কে আমি খালের গুয়া দহি আইছিলাম না মাছ তো লাভ দি গুয়া বাই করে দিছে তা আমল থুবেন নামাজ আমল কালমা আমল যে কোনো একটা দোয়া কালমা বা ব্যবহার আমল স্বামী খেদমত আমল শ্বশুর খেদমত আমল এইসব আমলগুলো খুঁজবেন কোন জায়গা তাহলে বিশ্বাস হল ইমান বিশ্বাস কি তাহলে এই জায়গা আসাটাই একটা বিশ্বাস যে আল্লাহ জন আছে আমারে দেখতেছে দেখতেছে না মনে মনে করলে কিরা শোনে জোরে জোরে করলে কিরা শোনে আল্লাহ শোনে আল্লাহ কয় পাঁচজন যখন এক জায়গায় বসে তখন ফেরেশ থাকলে আমি আরো সে বসি বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে ফেরেশ থাকলে আরো সে বসে আল্লাহ কইছে ফেরেশতারা মানুষ বানাবে মানা করছিল আমি যে বড় পছন্দ করে মানুষ বানাইছি আমার বান্দা বান্দি বেলা রক্তপাত ঘটাবি দেহ তো আজকে কি সুন্দর করে বসে জেকের করিতেছে আল্লাহ আল্লাহ রে আমরা বিপদে পড়েছি আল্লাহ 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 রে আমরা তুফানে পড়েছি মৌতির সময় এসে গেল নামাজ রোজা কলেমা তো জানিলাম না রে আল্লাহ 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 রে আমরা বিপদে পড়েছি আল্লাহ 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 রে আমরা তুফানে পড়েছি অন্ধকার কবরে যায়া দেখি আগুনের বিস্ময়ে আল্লাহ আল্লাহ রে আমরা বিপদে পড়েছি আল্লাহ 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 রে আমরা তুফানে পড়েছি হাসরে মিজানে যায়া দেখি মিজানের পাল্লাই হালকা রে আল্লাহ 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 রে আমরা বিপদে পড়েছি আল্লাহ আল্লাহ রে আমরা তুফানে পড়েছি ফুল চুরতের ঘটে যায়া দেখি দয়ার নবী গাতে নাই রে আল্লাহ
দয়ার মাঝি মাল্লা ভাই তোমার নৌকায় চড়িবার চাই আমার নৌকায় চড়িবে তুমি শ্বশুর শ্বশুর খেজমত করো নাই আমার নৌকায় তোমার জায়গা নাই লা ইলাহা বেলা ডুবিলা সন্ধ্যা লাগিল রাত হল অন্ধকার হায়াত রিজিক ফুরাইয়া গেল আল্লাহ কবর ডাকে বারে বার আমি কবর ভয়ঙ্কার তবু ডাকি বারে বার আমার কলে শুইতে হইলে পাঁচত নামা সাদায় কর জবান খুলিয়ে পড়েন সাল্লাল্লাহু তালিম মানে তালিকিনি দেওয়া দীর্ঘদিন বৃষ্টি না হলে যেমন জমিন শুকো যায় ওই জমিনে লাউ গাছের বেশি বললে গাছ জ্বলায় না তালিমি যা আল্লাহ রাসুলের কথা না শুনলে কলব ফাটি যায় ওই কলবে আল্লাহ রাসুল বিরাজ করেও যে বেটা বেশি দেহে সেই বেটার লেগিন মার ময়াও বেশি লাগে সাদ্দি বেটা আছে একটা বেটা সিলের দাম কাটতে গেছে সাদ্দি বেটা ভাই ছাই মাকে একবারও কয় না মা কি খাইছিও লাইছিও মাকা দেওয়া বেটা রে সিলেট গেছে দশটা দিন কেউ তো মা কয়া দেয় না মা বেটার সঙ্গে তা তোরা বিছনায় পড়ে গেছে মানুষ আসি কয় গেল অমুকের মা তুই এই হয়ে গেল কয় বলি তুমি জানো না আমার যে বেটাটা দাহে লাগে কয় খাবি কয় সে বেটা পেটের ভাতের লেগিন দাম তাই ফের সিলেট গেছে তাই ভাত খাবি গেলি বেটার কথা মনে পড়ে বেটা যদি বাধ্য চলে যায় মা ঘরে যা ভাতের পাইলি তো রেখা দেব বেটাবে এই ভাত খাটিছি তোমার কামাই না জানি তুমি কে ভাইছে সিলেটের বুকে কথা ঠিক নি মা বুনি রে তাই মা বুনি রে আল্লাহ পাক আমাদের বেটা না দিলি কি আমরা বেটা পালিম নে বিটি না দিলি কি পালিম নে সম্পদ না দিলি কি পালিম নে আল্লাহ পাক দিয়ে দন বোঝে মন বোঝে বেটা দিয়ে ফকির বানা বোঝে আল্লাহ জুলা কাদে নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা রে সকালবেলা দনি দুই ফকির সন্ধ্যাবেলা রে সকলে কন হে গরিবের আল্লাহ হে দুর্বলের আল্লাহ তুমি আমার জন্য আপন হয়ে যাও দুনিয়ায় গরিব বানাও আল্লাহ ফেরাতে গরিব বানায়ও না দুনিয়ার গরিব বিক্রি করবে যাই কথা ঠিক নাকি একবারে মানুষ না দিলে একবারে মানুষ আখেরাতের গরিব বিক্রি কেউ কিছু দিবি হ্যাঁ নিজে কেজে নিজে ছোট মনে করবি ওই ব্যক্তি মহান আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নিজেকে নিজে বড় মনে করবি ওই ব্যক্তি আল্লাহ পাক পছন্দ করে না যারা আল্লাহকে বিশ্বাস করবি আল্লাহ পাক তাদেরকে মিম্বার সিয়ার দান করবি বলেন সুবহানাল্লাহ কিছু কিছু মানুষ হিংসে করবি আল্লাহ অলি বলে শহীদ হলো এত সুন্দর সম্মান পাইলো কবরে আল্লাহ কবি অলি না হইলো শহীদ না হইলো ও বিশ্বাস করে তালেমি যা কাঁদিছিল আল্লাহর মবি বলতিছে কাঁদো বেশি হাসো কম ফেলা চোখের পানি না পারিলে পাবে লয় মেহরবানি যার বেটা আছে তার কলি কাদা আসে কথা ঠিক নাকি আর যার বেটা নাই তার কাদা নাই দশ দিন হয়ে গেছে বেটার সঙ্গে মা ভাত খায় নাই মা অসুস্থ হয়ে গেছে সকলে কি কয় বুনি রে বেটা খবর দে আমার বেটা আসে আমার ডাক দিলে আমার অসুখ ভালো হয়ে যাবে কিন্তু যাও রাখা মাগে তুই দুই নীতি করিস তার দি বেটাকে একটু ডাক দিস নে খালি ছোট বেটা করে মরিস তাই তো কাল আইজি মরণ দিবি গুলারা লাগবি গুছানা লাগবি আসলে আল্লাহ কাক কিভাবে মৃত্যু দিবি কেউ কি জানে মন গড়া কথা কলি কি হবি গুনা হবি কি হবি মেলা মানুষ কয় জমকের বাপ এত খারাপ মরবি আইজি ও শাস্তি আছে মেলা মানুষ কয় না ওই কথা কওয়া যাবি লয় কিছু না যাবি আল্লাহ কাক কি অবস্থা নিবি কিছু মানুষ বিস্তার করছে সে হলো জান্নাতি বলেন সুবহানাল্লাহ আবার কিছু মানুষ ঠাস করে পড়ে যাচ্ছে দোজখে আমরা তো কই দা হালো সোনার মরা মরিছে আসলে কিরা কিভাবে মরলে আল্লাহ জান্নাতে ওরা কি কেউ জানি কেউ আমরা তাই মন গড়া কথা কেউ কবলা ঠিক আছে কারণ সকলে আমার সাথে কান আল্লাহ
খুলে দাও খুলে দাও আমাদের সকলের দিল কুদরতি হাতে খুলে দাও গাল্লা বন্ধ মনের কিল কাট কাটতে কাটতে মানুষ কাটরি হয়ে যায় হাল চাষতে চাষতে মানুষ চাষি হয়ে যায় লিখতে লিখতে লেখক হয় আল্লাহ কলি অলি হয় জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর সাথে হলে বাপ মইছে যাবে জীবনের স্বপ্ন আল্লাহর সাথে নাই বাপ হইতে হতে দুনিয়া খেরাতে রবাব তাই আল্লাহ পাক বলতেছে আতর সাথে লাতরের বাসনা আসে গায় সর সাথে সর হয় আল্লাহওয়ালা লোকের সাথে সাকলে সে আল্লাহওয়ালা হয়ে যায় সুবহানাল্লাহ নেক বান্দার সাথে তাই খাবার তার পান অসৎ লোকের সঙ্গে থাকলি কাটবি দুইটিয়া কান রাতার সাথে করো না ভালোবাসা করো না রিয়ার ওর দেখলে কি কাটা যাবি তোমার ভালোবাসার উপর কথা ঠিক নাকি যার তার সাথে করো না ওটা বসা করো না রিয়ার পর দেখনে কি কাটা যাবি ওই গুনাগারের উপর একজন দুই শর্ত একজনের কাছে আমানত হইছে খেয়ানত কি করা যাবে কেউ না দেখলি কিরা দেহে আল্লাহ পাক দেহে তাই মা বনি রে এমন কিছু মানুষ আছে এমনই মানুষ আছে আল্লাহ পাক বানা দিছে তার বিধান কোনো মায়া মহব্বত কিছুই আসলে মায়া জিনিসটি ভালো না মন্দ মায়া জিনিসটিয়া ভালো তাই মা বুনি রে এটুকুনি খেয়াল করেন চুল থাকলি বাদে আর গুণ থাকলি কাঁদে একটা মানুষ মরে গেলি পেরে মানুষ গড়াগড়ি পারি কাঁদে শিবপুর পারে শিবপুর আসে না অন্তরে তেল হাই ফাটে ওঠে হারে এত ভালো আসিল মরি গেল আর কোনোদিন আর আসপিলায় কোনদিনকার কথা কওয়া যাবে তাই কইছে রাজ যায় দিন আসে কুমিতেছে হায়াত চিন্তা করে দেহ তোমরা সামনে মুত কুল্লি নাফসিন যায় কাতুল মুত হাসি খুশি রম তামাশা সারিয়া জীবন থাকতে করো তোমরা আল্লাহ আল্লাহ আদরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে কবরে করিবে গয়ম একা একা যাইবে সঙ্গে কেউ যাবে না কবরে তে বিপদ আছে চিন্তা করে দেখলে না যারা গেছে দুনিয়া হইতে চলিয়া হাতের কাঁদলি আর আসিল ফিরিয়া চোখে দেখে তোমরা কেন লইলে আল্লাহ বলিয়া আল্লাহ কি বলি থাকা যাবে হ্যাঁ আমরা চোখ দিয়ে দেখতেছি আহারে পরানের মা নিজে না খায়া খাওয়াইছে আব্বা আছে গেলি যত কিছু কিনু গুড্ডু মজা কিনিছে খাজা কিনিছে যে কোনো একটা ফল কিনিছে কিসির লাগে কিনিছে বাড়ির গেলি বেদা বিটি দৌড় দেশি ব্যাগ ধরবিনি ব্যাগে খাজা না পালি ব্যাগ সারি দি সরি যাবিনি মুখ খুন শুনহ নাকি তাই আমার বেটা বেটির লেগে মাটি কাটাতে হাওলে গুড্ডু খাজা নেব কথা ঠিক নাকি এক ব্যক্তির পেয়ালি চাইছে বেটার বউকা তোমার মার যন্ত নাই আমি আর সংসার করে পারলাম না তোমার মা দিন পাড়া পেয়ালি সে শিবপুর পাড়া রাত বড়া কাশে আমি গম পাইল পাইল নাই মা সারবে নাই বউ সারবে বেটা কি করবি বেটা কাঁদে মা বুদরে আমার মা আমার না খায়া খাওয়াইছিল পেটে করে টানেছিল কাই তবে পারে নাই সে তবে পারে নাই মাঝে আমার প্রসব বেদনায় কত কাদা কাঁদেছিল দাইমা কই চলো দাইমা আমি মরি মরি আমার পেটে সন্তান যিনি মরে না আজকে বড় কথা মতো মা আমি কি করব এখন বলতেছে আমার মা আমি কিছুই করবে পাগলাই মা আমার সাহাবিনি আমি না থাকলে আমার মা হয় পাগলিনি সেই পাগলে আমি কেবা করে হত্যা করব বউ টুপলা মুপলা বাই দিলে রওনা করিছে এখন দেখতেছে কি করব মা তো মরি যাবে আজ মলিও কাল মলিও দুদিন বাদে মলিও মা তো প্যারালিস রোগ মা হারতিছে না বউ বলতিছে তুমি আজ যাও না একটু ধৈর্য ধরো 20 দিন বাদে যদি মা না মরি যায় মা রাজরাইল আমি হয়ে যাব আর বেটা মার খবর লয় না মা কাঁদে ও মা বুদরে বেটা 5 দিন লাই 2 দিন লাই এতটুকু সময় হলেও দৌড় পায় সে কয় ও মা তোর কেবা ঠেকতেছে মা তোমার পেটাতে হয়েছিলাম তুমি সারা রাত তুমি চেতন থাকি আমার খেতা বদলাইছিলে কথা ঠিক নাকি ফজর রক্তর আজান দিছে খেতা শেষ হয়ে গেছে আবার বেটা পেশাব করিছে মা ওই রায় চোখ বেটা গুহির বের করে কাটাইছে সেই বেটা যদি মার খেদমত না করে সেই বেটার বউ যদি মা শ্বশুর শরিক ভক্তি না করে আল্লাহ কি জান্নাত দিবি কলো বেড়ে ঢাকনা খোলো পাবে মুর্শিদির দেখা কলো বেড়ে ঢাকনা খোলো পাবে মুর্শিদির দেখা নূর মোহাম্মদ সাল্লুওয়ালা রে নূর মোহাম্মদ কামলিওয়ালা রে আছে কুরআনে লেখা
কলবের ঢাকনা খোল বাইরে মুর্শিদির দেখা কলবের ঢাকনা খোল বাইরে মুর্শিদির দেখা কলবে রুহ গাইবে খুদা যে করতে রুহ তাজা রে সুবহানাল্লাহ যে করতে রুহ তাজা রে আছে কুরআন লেখা আছে হাদিস লেখা কলবের ঢাকনা খোল বাইরে মুর্শিদির দেখা কলবের ঢাকনা খোল বাইরে মুর্শিদির দেখা হাজ করুনি ওয়াশকুরু কুমরে হাজ করুনি ওয়াশকুরু কুমরে আছে কুরআন লেখা আছে হাদিস লেখা কলবের ঢাকনা খোল বাইরে মুর্শিদির দেখা কলবের ঢাকনা খোল বাইরে মুর্শিদির দেখা হাজ করুনি ওয়াশকুরুকুম ওয়ালা তাগফুরুন আল্লাহ বলে বান্দারে এক জগ পানির বিলেন দেবে মিশ ফেলি দিলে মিশে যায় বান্দা যখন জিকির করে আমি বান্দার সাথে ওইভাবে মিশে যাই বলেন সুবহানাল্লাহ জিকির করলে কল ফাশা গুনাহ মাফ হয় আল্লাহ খুশিয়া রহমত নাজিল হয় বালা কাইতে যায় জিকির করলে কল কি হয় ফর্সা হয় তাই মা বলি রে থাল বাসন যাবি মাজার সময় থাল বাসন মাজার সময় গুরদু জাবা দিয়ে কিছু কিছু মাটি সুটি দিয়ে লয় একটুকুনি সাবান দিলি বেশি ফর্সা হয় না আল্লাহ পাক বলতেছে ও বান্দা বান্দি তোমরা মনে মনে আমাকে স্মরণ করবে পাকে ও না পাকে সব অবস্থায় আল্লাহ ডাকা যাবে ডাকো ডাকো রে আল্লাহকে ডাকো 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 রে মাওলাকে ডাকো আল্লাহ ডাকে খুশি হবে জীবনের গুনাহ মাফ করে দিবে ডাকো ডাকো রে কোরআন পড়েই ডাকো 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 রে সিনে খুলে ডাকো ওই ডাকা জামাতির কবর ওই কবরে শুয়ে রইলে আহারে সোনার শ্বশুর শাশুড়ি কেমন ঘুমাইলে ওই দেখা জামাতির কবর ওই কবর শুয়ে রইলে আহারে দাদা দাদি কেমন ঘুমাইলে আহারে নানা নানি কেমন ঘুমাইলে বড় পাহাড় পাহাড় গুনায় আল্লাহ হাতে না লেখিয়া পাহাড় পাহাড় সুয়ার দিও আল্লাহ তোমার বান্দা করে আমার নামার খাতায় তুলিয়া বড় আসমান সাজাইছেও চন্দ্র সূর্য দিয়া জমিন সাজাইছেও ফসল দিয়া আমাদের রুহ সাজাইয়া দিও আল্লাহ আমাদের সিনে সাজাইয়া দিও আল্লাহ দয়ার নবীর মুখের কলমা দিয়া বান্দিব পাও বান্দিব মন বান্দিব কৃপিয়া মাফাতিমার আঞ্চল দিয়ে আল্লাহ মন বাজে দেব কোশিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওহে খোদা রব্বানি গুনাহর সাগরে ডুবেছি আদমের সন্তান আমরা গুনাহ কেন মাফ তুমি করবানি লা ইলাহা জপ লা ইলাহা ওহে খোদা ইলাহি বলে ওহে খোদা ইলাহি তোমারই রহমতি আমরা চাই তোমারই রহমতে রুদিলে মো
যাইতে চাইলা আল্লাহ লাইলাহা মাফাতে মা কাঙ্গালি মাফাতে মা দুখিনী সাফাতে মা জন্মাতি বাড়ি ছিল না বড় ছিল না বাড়ি ছিল না বড় ছিল না সাফাতে জন্মাতি ইলাহা নবীর বেটি মা ফাতেমা রাসূলের বেটি মা ফাতেমা উদর ভরে কুন্দর খালো না রে যাব ফাতেমার বাড়িতে আল্লাহ গাতা চিনিনে ওরে কোন পতিয়া গেলি আমরা ফাতেমার দেখাই পাব রে ফাতেমা তো পাব পরাণ ঘুরব মনের কথা খুলে খুলে যাওয়ার জাগা নাই রে আল্লাহ পাওয়ার জাগা নাই রে দুনিয়াতে কাদা রে আল্লাহ কবরে দিনি কাদায়ো না ওই কবর কাদায় আমরা সইতে পারব দুনিয়াতে কাদা রে আল্লাহ হাশরের মাঠে দিনি কাদায় না হাশরের কাদায় আমরা সইতে পারব না দুনিয়াতে কাদা রে আল্লাহ ফুলসুরতের কাঁধে বসে কাদায় না ফুলসুরতের কাদায় আমরা সইতে পারব না রাসূলের মতন সে কোন শাহ তরবার মতন দারুল কেমন হব আমরা পারো রে বাবন দির তুফান দেখে মন কাঁদে মোর বয়ে বাবন দি আল্লাহ সকলে সারিল লোকা তোমার কেন দেরি আমার বেটা বেটি বুঝায় আসতি আল্লাহ হয়ে গেছে দেরি লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Zaban kuli poran sallallahu Ya ayyuhalladzina amanu Atukum ala tizuratakum min azabil alim Kota dakar আল্লাহর কথার বিধান আজাবের কথা পাইছেন না আপনারা তাহলে কথাগুলো যারা খেয়াল করে শুনবি তাকারে কলবে শাহী নূর কয়তাবে বলেন সুবহানাল্লাহ নূর মানে কি তাহলে দুনিয়া দেহা চোখ আল্লাহ দিছে রাইস ছাড়া বাতি ছাড়া কারণ ছাড়া কি চোখ দিয়ে কিছু দেখা যাবে সূর্য ছাড়া কি কিছু দেখা যাবে তাহলে অবশ্যই অন্তর শহর দরকার সকলেরই আছে আছে কাগারে কাগারে আত্মলেন সকলে কন আল্লাহ কোরআনে শুনছি তুমি গাফুর ও গফফার সামনে রেখেছো মৌত তয়ার কুল্লি নাফসিন যায় কাতুন না জানি কি অবস্থা হবে মৌতি ম
আমাদের ইতিম নবীর কলেমা পড়ায় ওহে রহমান আমাদের ভিতর হইতে বাহির কইরো যান মন কানে কি দুই ফেরেশতা কবর আসিবে রে আল্লাহ সকলে কোন আল্লাহ আমরা কেমনে জবাব দেব রে আল্লাহ ওই ফেরেশতার হাত হইতে বাঁচায় আল্লাহ মসজিদ রূপ ধরে থাকো কবরে সকলে কোন মানুষ শয়তান দেন শয়তান নফস শয়তান খবি শয়তান হইতে বাঁচাও আল্লাহ হঠাৎ বিপদে ফেলায় ওনারে আল্লাহ হালাল রুজি খাওয়াও আল্লাহ ইবাদত বন্দি করার শক্তি দেও ভালো কাজের দিকে টেনে নেও কোরআনের নূর ছায় কলক ফর্সা করে দেও দশল টিভির ঘর খুলে দেও ফাতিমার সাথে হাসর করাও সকলে কোন আল্লাহুমা আমিন আল্লাহুমা মুকাল্লিবুল কুলুবে সাব্বিতিল কালবি আলাদিন ইয়াল্লাহ বাম হাত খান হিদায়ত করে দেও ডান হাতে আমল নামা দেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়ে নসিব করো ইয়াল্লাহ দুলিয়াম মা ফাতেমা মুদির কদর ছেড়ে না ছটকে না হাসর আখের কিয়ামত পর্যন্ত সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে মাটি পালে তাহা কোন আল্লাহ আমরা মৌতির আসামি আমরা কবরের আসামি আমরা হাসরের আসামি আমরা মিজানের আসামি আমরা ফুলসুরাতের গাঁটের আসামি তাই মা বোনেরে পাঁচ জায়গার আসে মাইয়া কোন জায়গায় পলাই আমরা কোন জায়গায় আমরা কোন জায়গায় থাহি আর যদি বেটাই আসবে না জল মারিতে আসে আইসি কয় মা মারিছি কয় কেস আগেছে কয় বেটা তুমি তাড়াতাড়ি নানির বাড়ি চলে যাও পুলিশ দল্লি বাড়ি দিবে তাহলে আজরাইল দল্লি কোশনে আমারে দিবিনি দিবিলায় তাই মা বোনের এক অক্ত নামাজ কাজা করে হা বারো বছর খানায় কাবা ধরে কাজ দিয়ে আল্লাহ এক অক্ত নামাজের গুণা কি মাপ দিবি কোনোদিনও আল্লাহ পাক বলে সব গুণা মাপ দেব আমি কিন্তু নামাজের গুণা আমি মাপ দেব লয় আসলা তুমি রাজুল মুমিনি নামাজের মুমিনের নূর বলেন সুবহানাল্লাহ নামাজ ব্যতীত কবরে কি আলোবি তাই কিছু মানুষ আছে নামাজ এক অক্ত করে এক অক্ত তারা কি বেনামাজি না নামাজি তারা হইলো বেনামাজি বেনামাজির হায়াত তুমি যাবি খেয়াল করেন খেয়াল করলি কান ঠসা বলে হাসরের দিন কিছু কিছু মানুষ আছে দুনিয়ার বই কান ঠসা ভালো কথা বলে তো মাকে আমার নিন্দি করতেছে পা শুনবি নি কয় না নিন্দি করতেছে ও বুড়ি মানুষ তো নিন্দি করতেছি নে কিছু সাবরি আছে কয় নিন্দি করতেছে না শুনতেছি নে আমি শুনতেছি নি মুখ লড়াইছে কয় আল্লাহ ভালো কথা কয় দেয় ঠান্ডা কাছে তাহলে অন কোন আমি কি জানি কবে ছিলাম খেয়াল আয় তাহলে খেয়াল করে শুনলে আউলিয়া ব্যাখ্যাল অবি দেউলিয়া তাহলে খেয়াল করলি কান ঠসা বলে ব্যাখ্যালে জর জর সাথে সাধনা করিলে বিফল তোমা হবে না ধর জোহারা মানুষেরা সফল হইতে পারিবে না মুখে মধু মুখে জাদু মুখে মানুষ ভক্তি হয় এই মুখের কারণে কারো জীবন চলে যায় এখন মুহি মধু মুহি হইলো জাদু কথা ঠিক নাকি আবার মুহি মানুষ মরি যায় কথা ঠিক লয় তাই সোনারা এই মুখ দিয়ে কত কিছু করা যায় যদি স্বামীর কাছে কিছু ভালো মন্দ বারে বারে কওয়া যায় তাহলে স্বামী দিয়ে বসায়া যায় যা করবে কয় শুভ তাই করে কথা ঠিক নাকি পরে এখন না তাদের বড় কথা শুনে আমার সর্বনাশ হয়ে গেছে এক ব্যক্তি স্বামীর মনে ব্যথা দিয়ে মরি গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন স্বামী দিয়ের কথা অমান্য করিব মরি গেছে স্বামীর মনে ব্যথা দিয়ে এখন মাও গো আসে না মাও কাঁদে আল্লাহ না জানি বিটির কবরে কি হইলো
কবরে কেবা করে শুই লইল মা বেটা বেটা পৃথিবী জল মরি যায় মা কি গম পারে পারে মা ইতো টক টক বলে সাথে সাথে হারে আমার বেটা কেবি দেখা গেছে ছবি আমার বেটা এবো করে আমার গাইছে কেবা করে আমি গম পারতেছি বেটা কবরে কি অবস্থা আছে কেউ কি দেখতেছে ডাকা গেলে খবর লেওয়া যায় বিদেশ গেলে ফোন করি কথা কওয়া যায় আল্লাহ এমন জায়গা ডাকতেছে হাজার কাঁদলে মাথা ফাটি গেলে আর কোন দিন তার খবর লেওয়া যায় মা কাঁদতেছে মা পুত্রে বিটি কেন করে কবরে শুয়ে আছে আল্লাহ তো আমার খোয়াপে দেহ স্বপ্নে দেহ আল্লাহ পাক দেখতেছে জিব্রাইল রে মার কলি দিয়ে আগুন লাগিছে আমি আল্লাহ বেতা দি কাদাই আসার খাওয়াটায় দেখ মার গম ধরতেছে না মা খোয়াপে দেখতে চাইছে দি বেটা রুহু ডাক মার কাছে ধরে কোন রুহু আসি ডাকতেছে আমার তোমার জামার মনে বেতা দি রে মা আল্লাহ পাক আমার কবরে তাই আগুনের বিছনা দিছে মা তুমি তাড়াতাড়ি তোমার জামে যাক আমি মরি যাও তাক বলি নি আমি সালাম দিতে আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝি নি বুঝি কি আসলে যার স্বামী নাই আহারে স্বামী থাকলে কত আদর শ্বশুর বাড়ি হয় আর যার স্বামী একটু কাম কম করে তাক কল দেখতে পান না বা দুহা মানুষের বোরা তো নতুন কিসির কত ঠিক লয় মা বোনের আর স্বামী যদি কাম করে বোর কত আদর কয় আমার বেটার বউ আমার সোনা আমার ময়না কয় কে তা কয় কে কয় ওর স্বামী এত কাম করে ওর বউ কাদর না করলে কেউ আমার কামাই খাওয়া যায় কথা ঠিক নেই সোনারা এইটুকুনি খেয়াল করেন যখন আব্বা ছিল মা ছিল স্বামীও আসিল ডাইছে বিটি আয় একটা ভাই তোমার কাছে সব মনের কথা কব খুলি খুলি তোর ভাই বকর আচরণ কি কিন্তু স্বামী কয় না 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 তোমার ছাড়া আমার গম ধরে এতর আদর কতরা আদর এখন স্বামী মরি গেছে বাপের বাড়ি গেলি বড় মনে করে ভাই আমার ভাই বড় মনে করে যে আমার বুঝা আসতেছে কয়েকদিন বাকি থাহে আর শ্বশুর বাড়ি গেলে পেরে বেটার বউ কয় বাকি কোন জায়গায় চলিও যায় না পেরত পেরত করে আসলে ওই শহরের কি পেরত করে বেটা গেছে বে না পান্তা খায় মাটি কাট ফেরো ও বেটার বউ 12টা বাজি গেল পান্তা খায় কতক্ষণ মাটি কাটা যায় তোরা তো এখানে টিপি দেখতে সোহানে গল্প করতেছ গুরদু বাদ না দিয়ে আমার বেটা আসিয়ে মাটি কাটি খাইল নে এই কথা হইলো বুড়ি ঘর অপরাধ বুড়ি কিসের পেরত পেরত করবে ধরলেন কয় না তাই সোনারা একটুকুনি খেয়াল করেন স্বামীর মনে বেতা দি কথা কওয়া যাবিলে একটা শাড়ি জল কম তেহা দিওয়ানি দেয় ওই দিয়ে আলহামদুলিল্লাহ কয়া ফি দিবেন আর কবে না হারে আমরা ছোট কালে গান কইছি বাপের বাড়ি দালান কুটা লাইতে গরুই বাঙ্গরে জোস নারলে গেন ময়না কাদেরে স্বামীর বাড়ি সোনের ঘর লক্ষ্মী সালাম করবো রে জোস নারলে গেন ময়না কাদেরে এখন তোরে গেলি ভাই বড় বুঝায় তোর আলি ভাই বেটার বউ কাছে ডাইনি এখন নারী দিয়ে কম জায়গা যাবি তাহলে নারী অকলি বেজাল তাই আমি আপনার ঘরে কাছে কাঁদি কাঁদি কই সারাদিন জায়গায় জায়গায় থাই আমার স্বামী তিন কথার বন্ধু ফোন করো আমার সোহাগের মা যে জায়গায় যাও তাড়াতাড়ি বাঁচাইস আমার তাই আব্বা নাই মা নাই কের কথা মনে পড়ে না খালি তোমার কথা মনে পড়ে তুমি আমার সম্পদ বড় কথা ঠিক নাকি তাই আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কারণে আমার স্বামী দিক তুমি লজ্জা দিও না গাদাই বলি জাগে জাগে যাই গুনার বুঝা মাথায় কইরে একটা বেটা সাল দেখলি সহির রোজা হালকা হয়ে যায় তবু আমি তালিমে আসি কিসির লেগিন মা বলি রে তালিমে আসলে পার রোজা মজবুত হয় জোরে কন সুবহানাল্লাহ পায় শক্তি না থাকলে কি তালিমে আইতে যাওয়া যাবে পায় শক্তি না থাকলে কি নামাজ আইতে যাওয়া যাবে পায় শক্তি না থাকলে কি দান একবার দি একবার তোলা যাবে পায় শক্তি না থাকলে কি পায়খানা পেশাবে যাওয়া যাবে সেই জন্যে তালিমে যান পার রোজা মজবুত করেন পার রোজা এই বছর মজবুত করলে আর এক বছর আপনার পায়ে প্যারালিস অভিলয় বলেন সুবহানাল্লাহ প্যারালিস তারা করে কষ্ট আছে না নাই তাই সোনার মা বলে রে আল্লাহর কাছে আমি দোয়া করি একটা বেটা আল্লাহ কারিলে আর একটা বেটা দিছিল চন্দনী মাত্র ভাইছি বেটা যতক্ষণ দেখপির গেলে আমি চলি আসি বেটা আমার পালে তাহায় না বেটা ওই পালে চলি যায় আমি তাহা দেহি আমার বেটা আমার পালে তাহায় না কেরে বেটা তুমি যখন মাদ্রাসা যাবি আমি তাহা থাহি যতক্ষণ আব্দেল না খালি আমি তাহাই থাহি আমি মোটর ফেলাই নিয়ে আর তোমাকে আমি দেখপির গেলাম তুমি একবার আমার তাহাইলে না মনে কর তোমার পরাণ পরে না বেটা কয় মারে তোমার পালে তাহালি আমার আসমান জমিনে এক পায়ে আসে তাই আমি তোমার পালে তাহাই নে আসলে বেটা করে পরাণ করে মা বলি রে বেটারও যে হাজার একটা মানুষ লি আসে উবারে কানানি বেটারা ঠিক থাহে না
আসলে বেটারা কোন মা বাপে বলে বলে কি তাই মা বনে একটু কোন খেয়াল করেন আমার শ্বশুর মরে গেল শনি শনিবার দিন আইলাম রবিবার দিন আমি যাত্রা করলাম সোমবার দিন বাইতে আসলাম মঙ্গলবার দিন আমার শ্বশুর মরে গেল আমার নয়রা ননদ গড়াগড়ি পারি কাঁদল আমি যেরকম জোরে জোরে কাঁদি ওরা কবি নিটাইনি আমার ভাবি মনে কয় নদন করি কাঁদতেছে আমি মনে মনে গড়ে যায় আমি হাদিস পড়ি কালমা পড়ি আর খণ্ডলি কাঁদি আর আমার ভিতর আছে আমার আল্লাহ কয় তুই এইটি কয়া কাঁদে সোনার ময়না বাকি রে টিয়া পাখি রে একদিন তো যাবি পাখি উড়িয়া রে একদিন তো যাবি পাখি সারিয়া রে বড়র পাতা গরম পানি শুয়াবি মশারির তলে বড়র পাতা গরম পানি শুয়াবি মশারির তলে বেটা বেটি কাঁদবে বসে কুরআন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা পারা পড়ছি কাঁদে সুপে সুপে বেটা কাঁদে গড়া গড়ি পারি আজকের মায়না যাবি রে বিনিটা কার বাকিতে আজকের মায়না যাবি রে বিনি পয়সার বাকিতে ভালো করে গোসল করে দে আমার সুনাক কোনদিন গোসল করবে যাবি লয় রে আজকের ময়না যাবি রে বিনিটা কার বাকিতে আজকের ময়না যাবি রে বিনি পয়সার বাকিতে ভালো করে সাজায় দে আমার সোনা কোনদিন মাথায় শুবে যাবি লয় আজকের ময়না যাবি রে বিনিটা কার বাকিতে আজকের ময়না যাবি রে বিনি পয়সার বাকিতে আতর শর্মা দিয়াই দে আমার সোনা কোনদিন আতর শর্মা লিবি লয় রে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মা বলি রে বেনামাজের হাত কমে যাবে বেনামাজের জীবনের বরকত বিলা বেনামাজের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না নাকি বদি বরবাদ চলে যাবে ভালো কাজে সওয়াব উঠে যাবে আগামী ফেরেশতা কবর আসবে রহমতে ফেরেশতা বাইরে যাবে বেনামাজের কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে 26 রুকুস করবে নাউজুবিল্লাহ ওয়াউজুবিল্লাহ একটা শাবাশিলা কামড় দিবি 70 বছর যন্ত্রণা করবি ওই 26 এর কামড় আমরা সইতে পারবো না আল্লাহ আমরা
তো কইতে পারবো না দুনিয়াতে আশিকলি মা দৌড়তি যা মাথায় পানি দেয় আব্বা ডাক্তার লি আসে কবরে গেলি তো আজাব আমার আল্লাহ সারা কেউ কি আসান দিবির পারে তাহলে সে আল্লাহ কি করা লাগবি দেখা লাগবি লয় সে আল্লাহর ইবাদত করা লাগবি লয় আল্লাহ কি বাচ্চায় কাপড় চায় দেহা পয়সা চায় আল্লাহ চায় আমার ইবাদত করো আমার নাম আমার নামে গুনগান করো এই সময়টুক তোমরা আমার নামে গুনগান করার কাজে হয়তো আমি তোমার জীবনের জিন্দগির গুনাহ মাফ করে দিলাম আজকে আল্লাহ গুনাহ মাফ করে দেয় কালকে আমরা গুনাহ করলি কালে গুনাহ ও বিমা বনে দেয় আর যদি আমরা এই যাতে গেলে বাইতেন এই বাইতে যাতে গেলে মরে যাই কালে কি আমার গুনাহ থাকবে একটা হাদিসে দেখলে আমার আল্লাহ পাক বলতিস ও জিব্রাইল ফেরেশতারা রে আমার বান্দারা যখন তালিমে নিয়ত করে তাগার আমল আমার তাড়াতাড়ি নেকিলা হো সুবহানাল্লাহ আর যখনই খারাপ আমল করে তখন ফেরেশতা কা আল্লাহ এই তোমার বান্দা বান্দি কলি বদ আমল করলো কয় দেরি করি আগুনা লেহ আগে গুনা কয় কে আল্লাহ ভালো কাজ করিছে তাড়াতাড়ি নিকিলা হো তাড়াতাড়ি নিকিলা হো খারাপ কাম করিছে দেরি করিলা হইতা কয় ও ফেরেশতারা রে আমার বান্দা ইচ্ছে করে গুনাহ করে না আমার বান্দা করে শয়তান গুনাহ করায় আল্লাহ দেখেন তো কত দয়ালু সে আল্লাহর নাম গুনাম লালিতি কালে আমার কলে একটু দেরি হয় আল্লাহর জেকেরে পাহাড় গলে মানুষের মন কেন গলে না সালামি দিবি রে ইল্লাল্লাহ জফলাইলা ফেরেশতা যায়া বলে ওরুহ কোন নবীর উম্মত তুমি আইছো রে লাইলা কবরে রুহ উঠিয়া বলে আমরা শেষ নবীর উম্মত রে লাইলা ফেরেশতা বলে ওয়াদাই পিপিরে এ রুহ এ খাসা তোমরা খায় না রে লাইলা ইল্লাল্লাহ জফলাইলা কবরে রুহ কান্দিয়া বলে আমরা এই বিপদে পড়েছি রে লাইলা কোথায় রলেন দরদের বেটা বেটি একটু দুয়াই পড়ো রে লাইলা কবরে রুহ কান্দিয়া বলে আমরা এই তুপনে পড়েছি রে কোথায় রলেন দরদের বাই বুনি একটু দাম সজ্জা করো রে লাইলা ইল্লাল্লাহ জফলাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলে ইমানদার লোকের শোক আছে রোগ আছে শোক রোগ দুটি আছে আল্লাহর নবীকে আল্লাহ ভালোবাসা ছিল না দেন নবীর নামাজি আগে দিছে সন্নত নামাজকার ফরজকার নফলকার নফল হলে আমারে এখন ইচ্ছি করলে আমার নফল নামাজ কেক দিবি পারি আর নফল সন্নত রাসুল পাবি ফরজ হলো আল্লাহ পাবি এখন কিছু কিছু মানুষ আছে আমরা সন্নত বাদ দিয়ে ফরজ করি আল্লাহ পাক ইচ্ছে করে আপনি ঘরে শুনকি সন্নত দিছে যে যাতে সন্নত কাজ করে না তারা খরচ ধরে আর তাও তোমরা কি করো সন্নত প্রার্থী আবার তাহলে কি আল্লাহ রাসুল সাফায়াত করবে আল্লাহ খুশি নয় মেলা মানুষ দেন যে আসর নামাজ করলে আট রিকাতে চার রিকাত কারা কারা আট রিকাত নামাজ করে আট তোলেন আমরা চার রিকাত দেখছেন তো তাহলে সন্নতটা বাদ দেওয়ার কোনো কি মানে হয়
না আসলে কি মিথ্যে কথা কইছ আমি নামাজ কি রাত্রি কাটি তাহলে এই কাজটা আমরা ওযু করলাম নামাজ করতে কি বেশি খর লাগে তাহলে এখন কাথা আমরা চালু করব কিরা কিরা রাজি হাত তোলে কোন আল্লাহ আমরা ওয়াদা করিতাছি যে মানুষের সেবা নিজেকে নিজে তো রাখিব স্বধর্মের বিধিবিধান মানিয়ে চলিব দেশের মূল আদেশের প্রতি অনুগত থাকিব ইয়া আল্লাহ হে মাওলা আমরা শক্তি দেন আমরা যেন দিনের দাওয়াত দিতেও পারি দিনের দাওয়াত নিতেও সকলে কোন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনা তারশিহি ওয়ামিদাতে কালেমাতিহি তাহলে এখন হাশরের দিন কিছু কিছু মানুষ কবে ফাঁকা যাবে না ওয়া কুল নামা আল্লাহু মিন শাইন আল্লাহ তাগার নাজাদ দিবি সুবহানাল্লাহ কোন আর যারা এই দোয়া জানবিলে তাগার আজাদ দিবি তাহলে এই দোয়ারা কারা কারা যারা নাক তোলেন আজকে কেউ বললেন তাহলে কোন ফাঁকা যাবে না Asa paka zabana wa kulna ma Allahu min sha'in Tali dela nazat ta jabe ar na kole azab pa jabe Tuminu billahi rusulihi Tali jeto ami kotha koi rasuler kotha kol sokol kan spost hoy Jazira rasuler kotha ay tar mithe ni bara ashe kishi kotha Tuminu billahi rusulihi tizurwata fi sabilillah bi amwalakum wa anfusikum zalikum talam tala khushi gase subhanallah kon tale tala disi gore suran sara ki tala khosham jabe tale namaz obi ki obi sabi wuzu bade to namaz obi lae wuzu holo namazeri তাহলে সকল তারি চাবি লাগবি ওযু হলো নামাজের চাবি নামাজ হলো বেহেশতের চাবি চাবি ব্যতীত তালা খসান চাবি লয় জান্নাতের খানা খাবি কি কইরে কোন লাইয়া জুকনি ফিহা বাড় দাও ওলা সারাবান ইল্লা হামিমাও ওয়া গসকা এই দোয়া জানে যারা চার নহরের মালিক তারা পানি মধু সর্প তার দুধ বলেন সুবহানাল্লাহ তালি এই দোয়াগুলো যারা করবি তারা এসব জিনিস খাবি আর পাবি আর যারা এই নামাজ কবিলা রোজা কবিলা পর্দা কবিলা শ্বশুরের খেদমত কবিলা স্বামীর দেখি পাবিলা তারা ক্ষতের রক্ত পচা পচা রক্ত খাবি নাউজুবিল্লাহ কোন এত খাওয়া খাবি তাগার পিপাসা কুরুবিলা তালি পানি রকম নাম কি জীবন তালি কোন লাইয়া না পানি খাবিল লাগলে কি কল লাগবি মনে করি পানি মুহিত লি মনে তাই নিয়ে আসলে আমল করলি পেরে ইস্তেমা যায় আমল করলি ইস্তেমা যায় কথা ঠিক নাকি তাহলে আমি পানি কুল না ইন কুনতুম তো হিব্বুন আল্লাহ হাত্তা ইন বিকুম ওয়াল্লাহু গফুরুর রহিম রহিম মানে কিরা হান্নান মানে কিরা রহিম মানে কিরা আল্লাহ আল্লাহ রহিম মানে রহমান মানে হান্নান মানে মান্নান মানে জলিল মানে জব্বার মানে হাইল মানে কাইম মানে সাত্তার মানে আল্লাহ শক্তিমান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ হলো শক্তিমান দয়াবান আল্লাহর দয়া আছে না নাই আল্লাহর কত দয়া আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আমি সেদিন কই নি যে গাড়ি তুরছিল জাহাজে উঠছিল নামাজি লোক বেনামাজি লোক তাহলে জাহাজটা ডুবি যাবি নামাজি লোকের লেগিন ডুবলো না বলেন সুবহানাল্লাহ তাহলে ওই নামাজি লোকের লেগিন বেনামাজি গুলিও বাঁচি গেল সে রহম আল্লাহ পাক বলতেছে ভালো বেগুনের সাথে পোকা ধরা বেগুন বিক্রি হবি ভালো দানের সাথে চিঠি দান বিক্রি হবি এই জায়গা নামাজি বেনামাজি আল্লাহ তুলে ধরবি লয় সবাইকে তার প্রেমের বাজার আজ বিক্রি করবি আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি জামবেও আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ওয়া
Allah, jana guna, wajana guna, shiriki guna, batoni guna, naballo guna, shaballo guna, deler guna, moner guna, paak sokor guna khata, maaf karo Allah, hazar hazar toba, unsalim tomar kasari, shobai atule kon hokko, la ilaha illa anta, karibun, rahmanur, rahmanur, mabud, subhanallahil, arsil azim, subhanallahil, hasfiul karim, talibul ilma, hardate, ala, kulle, muslimano, muslimaten, prottek purush narider jonnoi namaz pora, মিয়া ঘরে পর্দা করা আসর নামাজ পড়ছেন গুমস্তারি দি বেরাতিছেন নামাজ কি কবুল হবি মিয়া ঘরে ক্যাশ দেহাইনি হারাম পাতলা কাপড় ফিদা হারাম তাবাদে পেট দেহাইনি হারাম তাবাদে আল্লাহ পাক বলতিছে মিয়ারা ওযু করা লাগবি মিশাক কইরা কুলুপ করা লাগবি নেকড়া ব্যবহার করা লাগবি সবারই বেটা ঘরেও মিয়া ঘরেও তাবাদে আল্লাহ পাক বলতিছে কি তোমরা কিলিল করি ওযু করো ওযুর ফরজ ইয়াল কইরো ওযুর গোসলের নামাজের তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত 17 কুরআনে সিজদা কয়রা শুরু কয়রা আচ্ছা কুরআনে মুনজিল কয়রা মুনজিল সাত মুনজিল পাঁচ যাবার খেয়াল করেন তাহলে কুরআন কব আমরা যদি দলিল আমরা যদি দলিল না দেখতে পারে দলিল সমানে যাবে তাহলে কি আমার জমি ঠিক মতো ফসল আনা যাবে না মানছি পর্দেখান দিবি ভাগ কোন করে কেজন কাটি ওই দেব করে সেবে করে লিলি লাই আমারে বারে টুকল থাকবি দিবি লাই দলিল আর এই দলিল তো আমার খাবি দেহি কোন জায়গা থুইছি আমরা শোকে যে থুইছি বাক্সর বেঞ্চি তা পলিথিন দিয়ে আচ্ছা তা আমার আল্লাহ পাক বলতিছে ওগুলো দুনিয়ার দলিল আখেরাতের দলিল তোরা থুইছে কোন জায়গা থুইছে আখেরাতের দলিল আছে আমার সকলের ঘরে ঘরে আর ওই জিনিসটিকে আমরা বাক্সত আটকাইছি শোকে যে আটকাইছি আমরা কোন জায়গা থুইছি তক্তার উপরে থুইছি সেই তক্তার উপরে আছে না আবার আমার সিনের বিধান কিছু আয়াত আছে কের আছে কের নাই এটা হাফেজের দল টেলিভিশনে বিন দেওয়া যায় সওয়ালের ছবি দেখা যাবে কোরআনের একটা অক্ষর সকলে কানাল কোরআন দাও খালি পড়লে হবে লাই কলবে সিনের বিধান বলা লাগবে কানাল কোরআন দাও সবার অন্তরে কোরআন ছাড়া যিনি আমরা যাইনে কবরে কি দিয়া ঠেহাবো যাবো হে রব্বানা কোরআন বুকে বেঁধে বানা দেও দিওয়ানা সব মধ্যে শেষ হয়ে যাবে থাকিবে কোরআন কোরআন ছাড়া হৃদয়খানে শয়তানের ঘর কোরআন হবে মাতার মুকুট মাথায় আর দেন কোরআন হবে মাতার মুকুট কোরআন হবে নূরের বাতি অন্ধকার কবর যে হইবে উজ্জ্বল বেটা বেটি মাদ্রাসায় যা পড়ে বিসমিল্লাহির রহমানের শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়াল দাতার নামে আরম্ভ করতেছি আল্লাহ পাক ফেরেশতা ডেকে ডেকে বলে ও ফেরেশতা তোরা সাক্ষী তাহে আমি ওর আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিলাম ওর দাদা দাদির গুনাহ মাফ করে দিলাম ওর নানা নানির গুনাহ আমি মাফ করে দিলাম কোরআন শিখাও ছেলে মিয়া ওরে মুসলমান কাল কবরে পাইবে তোমরা আশা সুবহানাল্লাহ কর হুজুর বলতেছে পরয়াসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতকালে শয়তান বাগি যাবি ইমান নি তুমি যুগ যুগ ধরে কবরে থাকতে পারবে কোরআন শিখাও ছেলে মিয়া ওরে মুসলমান কাল কবরে পাবে তোমরা আসান তাহলে আসানের দরকার আমার নাই অবশ্যই আছে বেটা নাই ভূত নাই পুত একটা বেটাও যদি লয় যদি নিলেম শিক্ষা দেওয়া যায় সদ্য পুরুষ আল্লাহ জান্নাত দে সুবহানাল্লাহ এলেম শিক্ষা যদি একটা বেটাক দেওয়া যায় আল্লাহ বাপ মা কবরে নূরের চাদর দেয় সাধারণ বেটা বিটি স্কুলে গেছে খেলা দিয়ে একটা বাটি ফিরাই পাইছে মা কোন জায়গা থুয়ে যত্ন করে কয় আমার বেটার বড় আসলি দেহাবো আমার বেটা দেহ খেলা দিয়ে কত বাটি কত থালা নিছে আমি থুই
বেশি যত্ন করি কথা ঠিক নে মা বুনি রে দুনিয়ার বিড়াল ইসমাইলো বেটা মা খুশি নি বেজার তাহলে আখেরাতে ফিরাইস পাবি মা কোটি কোটি মা কাটিয়ে গড়াগড়ি পারবি আর কিছু মার গা চাদর থাকবি বলুন সুবহানাল্লাহ মা পাতে মা যা বলছি সবাজান দোয়া করো আমার হাসান হোসেন জিনাওর কানে কানে তারা খায় কিয়ামত পর্যন্ত নবীজি দোয়া করবি ওযু করতেছে মা ফাতেমা দৌড় পায় জাকা ও বাজান দে আমার স্বামী আলি সারাদিন পরিশ্রম করে গুরদু জবাব আনি দেয় জব পিস্তি কালে আমার রাতে ফোসা উঠে যায় আমার বাজান রে তুমি আমার স্বামীর লেগে একটু দোয়া করো ওই স্বামী যিনি আমি ফাতেমার মাথায় যিনি মুকুট কিয়ামত পর্যন্ত থায়ে এখন তো আর নবী দোয়া করলো আমার আল্লাহ দোয়া কবুল করলো নবী কি নামাজ কাজা ছিল তাই নবীর দোয়া টপট করে কবুল হয়েছিল নবী যে দোয়া কবুল হয়েছিল মা ফাতেমা হাসের দিন দেয় কি আমার দুটি কানে দুটি বেটা আমার আল্লাহ পাক কানে তাবানা দিছে বলুন সুবহানাল্লাহ স্বামী ঠিক মাথা মুকুট বানা দিছে আদম আলাইহিস সালাম হাওয়া বলে ও মা বুদরে প্রথম বানাইলে আমার এই রমণী কোন খাইলে তার কানে কানে তার জ্বলতেছে মাথায় মুকুট তখন বলতেছে আখিরে নবীর বিটি মা ফাতিমা দুনিয়ায় কোনোদিন আমত করছিল না ভালো খানা খাইছিল না আরামের বিছানায় শুইছিল না বেটা করে স্বামী করে আখেরাতের লেগে কোয়াত দিয়ে থইছিল দোয়া কবুল হইছে বলেন সুবহানাল্লাহ তাই মা বুনি রে হাসুর দিন সুরদুর কারণে বেটা মা কুলি যাবে মা বেটাক বলে যাবে স্বামী স্ত্রী পরিচয় দিবি লয় দোজাকার গুড্ডুম গুড্ডুম আওয়াজ হবি ওই দিন যদি নবীর ভালোবাসায় শ্রী কুর্দি কাদা যাবে দয়ার নবী ময়ে নবী হাউজে কাল কাউসারের পানি আইনে আমার খাওয়া দিবি মন যদি দিতে হয় নবীকে দিও বলেন মন যদি দিতে হয়